Assalamu alaikum. Welcome to Taslima Recipe. আমি আজকে আপনাদেরকে মালয়েশিয়ান সবজি কারি রান্না করে দেখাবো। মালয়েশিয়ান সবজি কারি রান্না করতে যা যা লাগবে সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লাগবে বরবটি এক কাপ, ঢেঁড়স এক কাপ, বাঁধাকপি এক কাপ। এখানে নিয়েছি আমি নারিকেলের দুধ, আর এখানে নিয়েছি পনির, ব্যাম্বো স্যুট লাগবে এক কাপ, লবণ লাগবে। এখানে আমি কাজু বাদাম, দশটি কাজু বাদাম, একটা পেঁয়াজ, দুটা শুকনো মরিচ, ধনিয়া গুঁড়া একসাথে মিক্সড করে বেটে নিয়েছি। এখানে লাগবে আমার তেল। পনিরগুলো আগে আমি তেলে ভেজে নিব, হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এটা লবণ পানিতে ভিজিয়ে রাখবো এক মিনিটের জন্য। হয়ে গেছে আমার পনির ভাজা, এখন আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এখন আমি মশলাগুলো ভালো করে ভুনে করে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিব। দিয়ে দিব ঢেঁড়স, ঢেঁড়সটা দু মিনিট ভেজে নিব। আমি একটু নারিকেলের দুধ, অর্ধেকটা নারিকেলের দুধ দিয়ে দিব। বাকিটা পরে দিব। এখন দিব বরবটি, এখন দিব আমি বাঁধাকপি, দিব আমি ব্যাম্বো স্যুট দিয়ে। তো এক মিনিটের জন্য ঢেকে দিব। হয়ে গেছে এক মিনিট, আমি এখন নেড়ে দিব। এখন দিয়ে দিব পনির,
আর যে বাকি নারিকেলের দুধ রেখেছি ও দুধটা আমি এখন পুরাটা দিয়ে দিব। এখন আমি 8 মিনিট ডেকে রান্না করব। এখন 8 মিনিটের জন্য ডেকে দিব আমি। হয়ে গেছে আমার রান্না। এখন আমি একটা প্লেটে পরিবেশন করব। হয়ে গেছে আমার মালয়েশিয়ান সবজি কারি রান্না। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।